শুরুতেই কমিউনিটি প্রসঙ্গ। ইন্টারন্যাশনাল টেলিভিশন হিসেবে খ্যাত জনপ্রিয় বাংলাদেশি টেলিভিশন চ্যানেল এনটিভি সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে 2003 সাল থেকে চ্যানেলটি যাত্রা শুরু করে বাংলাদেশে। সময়ের পরিক্রমায় দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এনটিভির পথ চলা শুরু হয় ইউরোপ তথা ব্রিটেনেও। ইউরোপের দর্শকদের রুচিশীল বিভিন্ন অনুষ্ঠান দিয়ে এনটিভি ইউরোপ ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে, এভিটি অ্যাওয়ার্ড সহ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছে। ইউরোপের বিভিন্ন দেশ সহ ব্রিটেনের বিভিন্ন শহরে এর প্রতিনিধি সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়ে গেল এনটিভি ইউরোপের প্রতিনিধি সম্মেলন ও বাৎসরিক গেট টুগেদার অনুষ্ঠান। মঙ্গলবার এনটিভি ইউরোপের হেড অফিস লন্ডনে অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশ ও ব্রিটেনের বিভিন্ন শহরের প্রতিনিধিরা অংশ নেয়। প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হয়। এনটিভি ইউরোপের ডাইরেক্টর মোস্তফা সরওয়ারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিকেশন অ্যান্ড নিউজ অপারেশন ইনচার্জ আতাউল্লাহ ফারুক। দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথমার্ধে ছিল অফকম, নিউজ, মিডিয়া স্কিল ও মার্কেটিং বিষয়ে নানা প্রশিক্ষণ। অফকম বিষয়ে বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আদনান পাভেল, আর প্রতিনিধিদের নিউজের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন নিউজ ইনচার্জ হেফাজুল করিম রকিব। মিডিয়া স্কিল ও মার্কেটিং বিষয়ে কথা বলেন যথাক্রমে ডিপার্টমেন্টের হেড রবিন হায়দার খান এবং সোহেল আহমেদ। অনুষ্ঠানের শেষার্ধে সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট এবং সকল প্রতিনিধিদের আইডি প্রদান করা হয়। এবারের সম্মেলনে আকর্ষণীয় সংযোজন ছিল বিভিন্ন ক্ষেত্রে 4টি অ্যাওয়ার্ড।